হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। প্লেন যাচ্ছে তাই দেখছিলাম, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে হলো সোমবার, আর আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আর টিউশন আছে ঘরে পিসির কাছে, আর এই দেখো এখানে জামা কাপড় নাড়া হয়। আর এই যে বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি। হ্যাঁ, আর এই যে পিসির বাড়ি, এটা হচ্ছে ভাড়া বাড়িটা। দেখো এরকম পিসির সাইডটা আছে এই সাইডে, মানে দেখা যাচ্ছে না, এই পজিশন আছে। তো দেখতে থাকো ব্লগটা। আর এই দেখো সেই দাগটা এখনো যায়নি। এটা হচ্ছে টিউশন, ট্রেনে বসে চুষতে চুষতে এই করেছিল। তো কালকে দেখলে যে গান বাজনা হলো, আর এই জন্য আজকে বারান্দায় দেখো এরকম চেয়ার, তারপর ডেকোরেটার্সের মালপত্র সব রয়ে গেছে। আর এই যে সিংহাসন এখানে নতুন করে করা হয়েছে শ্বেত পাথরে, তো কেমন হয়েছে বলো। তো এ দেখো সকালবেলা খাওয়া দাওয়া হচ্ছে লুচি, মিষ্টি আর একটুখানি সন্দেশ দিয়ে। তো এই হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট। তো এখন চলে আসলাম লাঞ্চের টাইমে। তো এখন খাওয়া হচ্ছে ডাল দিয়ে ভাত আর পুঁই শাক, আর ছিল রুই মাছের তরকারি। তো এই যে আলু ঝিঙে দিয়ে রুই মাছের তরকারি ছিল সাথে, দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই দেখো এটা কি বলতো, এটা হচ্ছে আঁশফল, অনেকে এটাকে চিনে থাকবে। এটা অনেকটা লিচুর মতন খেতে। তো এখন এটাকে খাবো, তাই তোমাদেরকে একটু দেখালাম। হ্যালো বন্ধুরা, এখন যাচ্ছি বাজারের দিকে একটুখানি। আর সুমি সারাদিন মন খারাপ করে আছে, মানে জানি না ওর বাড়িতে কিছু একটা প্রবলেম হয়েছে, এই কারণে সারাদিন মন খারাপ করে আছে আর কিছু খেতেও চাইছে না। তো এটাই হচ্ছে জানি না কী ব্যাপার। আর এই দেখো পিসি রেডি হয়ে গেছে এই সাইডে, আর বাকি সবাই আছে পিসির বাড়িতে। আর এটা তো জানোই যে পিসি ভাড়া নিয়েছে সেই ঘরটা। তো এখন যাবো বাজারের দিকে, তো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন যাচ্ছি বাজারের দিকে, তো যেতে যেতে তোমাদের সাথে ভাবছি একটু ভিডিওটা শেয়ার করি। তো এই যে তৃষানকে নিয়েছি পিসি, আর এই দেখো এখানে কী সুন্দর একটা মন, তো দেখে নিয়েছো। আর এখন বাজার যাচ্ছি, কারণ তৃষানের জন্য কিছু দরকারি জিনিস কেনার আছে, আর পিসিরাও কী কী জিনিস কিনবে এই কারণেই যাচ্ছি। আর ওই যে ভাই যাচ্ছে আগে সাইকেল নিয়ে, তো ও গেছিলো একটুখানি একটা দরকারে বাজারে এসেছিলো, তো ওই জন্যই সাইকেল নিয়ে আছে। আর আমরা হেঁটে যাচ্ছি। আর এই দেখো এটা হচ্ছে দুষ্টু পিসি, মানে আমার মেজো পিসি, আমি দুষ্টু পিসি বলেই ডাকি। তো আর ছোটো পিসি নিয়েছে মোনাকে, এই যে ছোটো পিসি, তো দেখে নিয়েছো। আর ওরা গেছিলো শাড়ির দোকানে, মানে অনেক কিছু আছে দোকানে, মানে বেশিরভাগটা শাড়িই দেখলাম, তো শাড়িই কিনছিলো। তো এই যে এইসব শাড়ি অনেক পুরনো হয়ে গেছে এখন, আর তো এটাই দেখছিলাম। আর এই দেখো এখন এটা হচ্ছে পরের দিন, তো বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। তো সাড়ে ছটার ট্রেন ধরেছি আমরা, সাড়ে পাঁচটায় ধরার কথা ছিল সেটা হয়নি, তো সাড়ে ছটার ট্রেন ধরেছি। আর এই দেখো আমরা সবাই এখানে আছি। তো এই যে তৃষান ঘুমিয়ে পড়েছে ছোটো পিসির কোলে, আর এই যে বনগাঁয় ঢুকে গেছে। তো এই সাইড দিয়ে এরকম গার্ডেনের মতন করা আছে, খুব সুন্দর লাগছিলো এই জন্য একটু ভিডিও করলাম। আর চলে এসেছি বনগাঁতে, এবার যেতে হবে আমাদের অন্য কিছুতে করে। তো এই যে স্টেশনে চলে এসেছি, নেমে পড়বো এখনই। তো বাড়ি যাব বলে মানে খুবই ভালো লাগছে যে বাড়ির দিকে যাচ্ছি আবার, তো চলো। তো পৌঁছে তো গেছিলাম অনেকক্ষণ আগেই, আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো সারাদিন বাদে আবার সন্ধ্যাবেলায় চলে আসলাম, এখন চা করছি, তো চা খাবো। তো হ্যালো বন্ধুরা, মা বাবু গেছে এখন একটা পুজো বাড়িতে, আর আমি এখন রাত্রে
বেজে গেছে অনেক, আজকে 10:30 বেজে গেছে আর এখন বসে আছি। তৃষান এটা খুব ঘুমিয়ে পড়েছে বলেছি তোমাদেরকে, হয়তো বলা হয়নি, ওর ভীষণই জ্বর এসেছে পিসি বাড়ি থেকে আসার পর থেকেই, না কালকে রাত্রেই হয়েছিল, মানে আমি তো আজকে এসেছি সকালবেলায়, কালকে রাতেই জ্বর হয়েছিল। তো ভীষণই জ্বর, বমি করছে, কিছুই খাচ্ছে না। আর আজকে জ্বরের ওষুধ আমি 4 বার খাইয়ে দিয়েছি, যে ওষুধটা নর্মালি 3 বার দেওয়া যায়। 3 বার কেন, 2 বার দিতে বলেছিল প্রথমে, তারপরে 3 বার বাড়ালো, তারপরে ওষুধের ডোজ বাড়ালো, এখন 4 বার দিলাম। তো তারপরেও কেমন জানি মনে হচ্ছে জ্বর যাচ্ছে না। তো বলে দিয়েছে যে অসুবিধা হলে 4 ঘন্টা অন্তর অন্তর দেওয়া যাবে। তো এখন মনে হচ্ছে জ্বরটা নেই, হাত পা এখন একটু ঠান্ডা হয়েছে, প্রচুর গরম ছিল। তো বললাম আমি মা বাবুর কাছে একটা পুজো বাড়িতে, আমাদের এখানেই পাড়াতেই, কিন্তু আমি যাইনি কারণ শরীরটা ভালো না, আমার যেতে ইচ্ছা করছে না, তো এই কারণে। তো ভিডিওটি দেখলে, তো ভিডিওটি অ্যাকচুয়ালি 2 দিনের হয়ে গেল, তোমরা দেখে হয়তো বুঝে নিয়েছ, কারণ টিশানের শরীর খারাপের পর থেকে আমার আর ভিডিও করার কোনো রকম ইচ্ছা ছিল না, এই জন্য ভিডিওটা এরকম হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।